এবারে আমরা যে মডিউলটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে নামপি, ইম্পোর্ট নামপি, এরকম এটা এভাবে ইম্পোর্ট করতে হয়। কিন্তু আপনাদের উইন্ডোজে যদি এই মডিউলটা কাজ না করে, যদি এরর দেয় যে নো মডিউল নেমড নামপি, দ্যাট মিনস আপনাকে এটা ইনস্টল করতে হবে, ওই যেভাবে ম্যাথপ্লটলিব ইনস্টল করছিলেন সেইভাবে নামপি ইনস্টল করতে হবে। ওকে, তো আমরা যেহেতু এটা বারবার ইউজ করি, এই জন্য আমরা এইভাবে এটাকে সবাই, এটা কমন প্র্যাকটিস যে নামপি অ্যাজ নেম এনপি। নামপি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে গিয়ে যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, তাদের জন্য এই মডিউলটা অসাধারণ। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিব, নামপি কভার করা আমার অবজেক্টিভ না, আমি জাস্ট দেখানোর জন্য যে এরকম জিনিস আছে যাতে কোনোদিন দেখলে ভয় না পান। ধরেন আপনার একটা লিস্ট আছে, 1 2 3 4 5 9 এরকম, রাইট? ধরেন লিস্টটা এলোমেলো আছে, মানে এরকম অর্ডার না, বাট আমি ইজির জন্য অর্ডার লিখলাম। এখন আপনাকে এই লিস্ট থেকে মেডিয়ান বের করতে হবে। বাই দা ওয়ে, এটা আমাদের প্রজেক্টে লাগবে, এই মেডিয়ান জিনিসটা। তো মেডিয়ান বের করতে হবে। মেডিয়ান কি? মেডিয়ান হচ্ছে কোনো একটা এরকম সিরিজ অফ নাম্বারসকে বা লিস্টকে সর্ট করার পরে মাঝখানের যে ভ্যালুটা সেটা হচ্ছে মিডিয়ান। আমরা রিসার্চে যখন অ্যাভারেজ বের করি, মাঝে মধ্যে অ্যাভারেজ বের করলে রেজাল্ট, রিয়েল রেজাল্ট দেখা যায় না, বিকজ আউটলায়ার থাকে। আউটলায়ারের কারণে অ্যাভারেজ একদম অনেক সময় এলোমেলো হয়ে যায়, যেটা রিয়েল রেজাল্টকে মানে রিপ্রেজেন্ট করে না। সেক্ষেত্রে আমরা অনেকে মিডিয়ান ইউজ করতে পারি, অনেকে 95th percentile ইউজ করতে পারি, এরকম জিনিস। বাট অ্যাগেন, এটা আপনাদের উপর। বাট যদি মিডিয়ান বের করতে হয়, আপনি কী করবেন, একটা লিস্ট থাকলে এটাকে সর্ট করবেন, সর্ট করার পরে মাঝখানের ভ্যালুটা নেবেন। তো এই ক্ষেত্রে মাঝখানের ভ্যালু হচ্ছে ওকে, ধরেন এটা নাই, তাহলে মাঝখানের ভ্যালু হচ্ছে 3, তার মানে মিডিয়ান বের হবে 3। তাহলে আপনাকে লিস্টটাকে সর্ট করতে হবে, ওই যে বাবল সর্ট বা হোয়াট এভার দিয়ে, কুইক সর্ট তো হচ্ছে পারলে খুবই ভালো। তারপরে মাঝখানের ভ্যালুটা নিতে হবে, রাইট? তার মানে এটা লেন্থ, যত লেন্থ যদি হয় 5, তার মানে আমাদেরকে 5/2, তার মানে 2 এই ভ্যালুটা নিতে হবে, মানে 2 ইন্ডেক্সের। কিন্তু যদি জোর সংখ্যক সংখ্যা থাকে তখন কি হবে, তখন তার মাঝখান বলে কিছু নেই, তখন হচ্ছে মাঝখানে দুইজনকে নিয়ে যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে মিডিয়ান, রাইট? তার মানে আমাদেরকে কিছু কোড করতে হবে। কিন্তু এই নামপি আমাদেরকে এগুলার নামপি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কাজগুলোর জন্য খুবই ভালো, সে নিজে করে দিবে। যেমন আমি যদি লিখি প্রিন্ট এনপি ডট মিডিয়ান, ওই মডিউলটা আর কি, এনপি মানে হচ্ছে নামপি, রাইট, লিস্ট। এখন দেখেন সে রেজাল্ট দিবে, আচ্ছা এটা ধরেন 2, তাহলে দুজন মাঝখানে না, তাহলে 3 আর 2 এর অ্যাভারেজ কত, 2.5। দেখেন এটার রেজাল্ট হবে 2.5, রাইট? যদি 2টা না থাকতো তাহলে অফকোর্স, তাহলে তো একদম ইজি 3, রাইট? তার মানে হচ্ছে 3। যদি লিস্টটা এলোমেলো থাকতো, শর্টেড না থাকতো, তাহলে কি হতো, 5টা ধরেন এখানে, রাইট? তাহলেও কি 3 সেম রেজাল্ট আসে কি না, রাইট? 3, রাইট? তার মানে সে নিজে শর্ট করছে, শর্ট করে আমাদেরকে যা যা করার বের করে দিয়েছে। তার মানে নামপি জিনিসটা দিয়ে আমরা এরকম স্ট্যাটিস্টিক্যাল অনেকগুলো কাজ করা ইজি, মানে একদম ইজি হয়ে যায়। ইনফ্যাক্ট এরকমও আছে যে প্রিন্ট এনপি ডট মিন, মানে অ্যাভারেজ, ওকে, লিস্ট, আচ্ছা এটার অ্যাভারেজ কত হবে, 6 3 9 9 2 11 11 5 16 17 17কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15 3 point something, রাইট? 3.4, ওকে। তার মানে আমাদেরকে বড় বড় কোড লেখা থেকে সে বাঁচিয়ে দেবে। এটাই হচ্ছে নামপির বেসিক। আর আপনারা যদি আরও ইন্টারেস্টেড হন, তাহলে এই যে নামপি দিয়ে সার্চ দিলে ওটা ডকুমেন্টেশন অনেক কিছু আসে। নামপি, জাস্ট নামপি, এই যে নামপির ডট অর্গ, এইগুলো নিয়ে লেখাপড়া করলে আপনারা জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।